বিশ্বে এমন অনেকেই আছেন যারা শখ করে বাহারি দাড়ি গোঁফ রাখেন। বিশ্বজুড়ে এমন মানুষের সংখ্যা খুব বেশি না হলেও কোটি কোটি মানুষের মাঝেও তাদের আলাদা করে চেনা যায় ঠিকই। তেমন মানুষদের নিয়েই সম্প্রতি জার্মানিতে হয়ে গেল ব্যতিক্রমী এক প্রতিযোগিতা। শুনতে অবাক লাগলেও জার্মানির সাউথ বাভারিয়ানে 30 বছর ধরে বাহারি দাড়ি গোঁফওয়ালাদের ব্যতিক্রমী এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। এবছর এই প্রতিযোগিতায় অংশ নেন বিচিত্র দাড়ি গোঁফওয়ালা 110 জন প্রতিযোগী। যারা হেঁটে হেঁটে প্রদর্শন করেন তাদের দাড়ি গোঁফ। অংশগ্রহণকারীদের মধ্যে কারো গোঁফ ছিল সূচালোক, কারোটা চন্দ্রাকৃতি, কেউ বা আবার গোঁফ পাকিয়েছেন ঊর্ধ্বমুখী করে। বাহারি এমন নকশার গোঁফেরও দেওয়া হয়েছে বাহারি নাম। ইংলিশ শেভরন, ডালি, পিরামিড কিংবা হর্স শু আকৃতির গোঁফ নজর কেড়েছে সবার। মূলত জার্মান বিয়ার্ড চ্যাম্পিয়নশিপ এবং দ্য বিয়ার্ড অলিম্পিক শিরোনামে দুটি আলাদা প্রতিযোগিতায় নিজেদের দাড়ি গোঁফ প্রদর্শন করেন প্রতিযোগীরা। এর মধ্যে জার্মান বিয়ার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেন শুধুই জার্মানরা। আর দ্য বিয়ার্ড অলিম্পিক বিশ্বের সবার জন্য উন্মুক্ত, তবে সেখানে অংশ নিতে গেলে অবশ্যই হতে হয় বিয়ার্ড ক্লাবের সদস্য। এবারের প্রতিযোগিতায় সেরা 3 গোঁফওয়ালা নির্বাচিত হয়েছেন। জার্মানির ব্ল্যাক ফরেস্ট এলাকায় 1990 সালে প্রথম চালু হয় এই প্রতিযোগিতা। বর্তমানে প্রতি 2 বছর পরপর আন্তর্জাতিকভাবে করা হয় এই আয়োজন।